সাবধান থাকতে হবে। নমস্কার, আমাদের চ্যানেল আওয়ার লাইভ লিভিং এ আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে বাজার থেকে দু রকমের মাছ এনেছে, মুড়ো আর হাঁক হচ্ছে, তেলাপিয়া মাছ আর এটা লোটে মাছ। কেটে নি, কি রান্না হয় দেখি। মুড় হাত দিও না, মাছগুলো টাটকা আছে। এটা তো এই যে মুখ নাচছে আর এগুলো ভালোই টাটকা আছে। প্রথমে টেলিফোন বাজবে, ক্রিং ক্রিং, হ্যালো, লোক যখন থাকে না তখন কেউ বললে ঠিক আছে, প্রচুর লোক থাকলে না যদি কেউ মানে বেছে নেয় সবাই চাইবে আমি সে বেছে যে আমাকে বাঁচতে দাও, এই জন্য বাঁচতে দেয় না। মানে ওই আর কি, হ্যাঁ, খুব পাতলা পাতলা চুলের মতো কাটা। এটা কাটা হয়ে গেছে আপাতত, এবারে আমি ওই মাছগুলো কেটে নিই। পাখি নামি না তোমায় মুন পাখি, হ্যাঁ মুন পাখিকে বলছি না। আমি যে শোল মাছের মতো ইয়ে দিয়ে দিচ্ছি, এ মাছের তো আর কাঁটা থাকে না। কামড়ালে কি ভালো? কাকিমাদের লাউ দিল, এটা যে পানি লাউ দেখতে দারুন। লাউ তো খাওয়া ভালো, কাকিমা বললো দেবো আমার দাও। বড় কাকিমাদের হয়েছে, ছোট কাকিমাদের নিশ্চয় দিয়েছে বা রান্না করেছে, এই জন্য কেটে দিয়েছে। এই তো
এই নোনা দিয়ে তো হেভি রান্না হয়, একটা সুন্দর নোনা খেতে ভালো লাগে। আমরা নোনা বলি এদিকটায়। কেটে নিচ্ছি, মাছ দিয়ে ঝোল হবে। পড়ার সঙ্গে সঙ্গে একটা দাগ হয়ে গেছে, এই পাড়তে পাড়তে পড়ে গেছিল, এই যে দাগ হয়ে গেছে। ছাল ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে কাটছি, দুটো রেখে দিয়েছি, এতগুলো লাগবে না। মাছগুলো ভেজে নিয়েছি, এবারে রান্নাটা শুরু করব। আজকের ওই তেলাপিয়া মাছ আর ওই পুরুল আলু দিয়ে ঝোল মতো হবে। পাঁচ ফোড়ন দিচ্ছি তেলে। এখানে আছে সবই বাটা মশলা, এটা আছে শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ একসঙ্গে বেটেছি, আর এটা আছে ধনে আর জিরে। হলুদ দিলাম কারণ খুব ছিটকে যায় বলে। জিরে আর ধনে দিয়ে আমি আলুগুলো আগে দিয়ে দেবো, লবণ, শিল ধোয়া জলের সঙ্গে সামান্য একটু লঙ্কা মিশিয়ে দিলাম। দিয়ে দেবো
জল দিয়ে দেব, জল খুব বেশি দেবো না, কারণ পুরো থেকে ঝিঙের মতো বেশ জল বেরোয়। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ঝোল তো প্রায় হয়ে এসছে। একাই সব করেছে, মা ওদিকে ব্যস্ত ছিল, ওই আমাদের তো ধান ওঠা শুরু হয়ে যাবে, সব বাইরে চৌকা দেওয়া এইসব কাজকর্ম থাকে বাইরে এখন প্রচুর। আমাদের টুবি চ্যানেল আছে, ভিডিওগুলো ফলো করবেন, ওখানে বেশিরভাগ ব্লগ টাইপে সারা দিনে কাজকর্ম যা যা করা হয় ওখানেই বেশিরভাগ থাকে। আশা করি ভালো লাগবে, গল্প কবিতাও আছে। আমাদের বাড়িতে আলু লাগানো হয়েছে, প্রত্যেক বছর তো ওই ধান কেটে পাকে লাগানো হয়, তো এবছর মানে কাদাতে লাগানো হতো আর কি, এবছর মাটি কুপিয়ে করা হয়েছে, তার ভিডিও টুবিতে আসছে, দেখে নেবেন। পুরুল তো গাছে ভালো, গাছে গাছে এমনি হয়ে থাকে, মানে জল দেওয়া হয় না, কোনো ওষুধও দিতে হয় না, এমনি হয়ে যায়, আর একদম নরম আছে। আজকে সব পুরুলগুলো নরম, আমরা পেরে খাই না, কাকুমা বলছে এগুলো কি মিষ্টি হবে, তুমি নাও, না না আমি দুটো ওই আম গাছে ছিল দুটো নিচের দিকে পেরেছে, খাবে দেবে ভালো লাগবে। রান্না করেছে? রান্না করেনি, হয়তো পেরেছে বলছে। ও মাছটা তো, মাছটার টেস্ট খুবই ভালো, ভালো না? আমার ভালো লাগছে, খুবই ভালো লাগলো না, এটা আমিও খাই। তো ঝোলটা গরম গরম, গরম জিনিসে সবকিছু ভালো লাগে, একদম সাধারণ ভাবে রান্না করা। আর ভিডিওতে দেখেছেন শুরুর দিকে দুটো দুটো ধরনের মাছ ছিল, এটা করেছি, আর লোটে মাছটা বিকেল বিকেল অন্য একটা রান্না হবে, দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন। চলে এসেছি আবার বিকেলবেলা, এখন বাজে প্রায় 4টে, আর ওই দুপুরে খাওয়া দাওয়া করে মনকে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার 3:20-এর দিকে নেমে এসে একটু কাজকর্ম করলাম, তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে, উনুন টুনুন একটু বুলিয়ে নিয়েছি। আর এই মাছগুলো তো সেই সকাল থেকে কাটা ছিল, নুন মাখিয়ে দেওয়া ছিল, তো নুন আমি দেব না, একটু ম্যারিনেট করে নেব। লোটে মাছের চপ বা পকোড়া যাই বলেন কিনা, ওটা একটু করবো, সন্ধ্যে সন্ধ্যে বিকেল বিকেল তো খেতে ভালো লাগে। লেবু দিয়ে দিলাম, নুন মাখানো ছিল, নুন মাখিয়ে এই মাছটা কি হয় জল বেরোয়, নুন মাখিয়ে বেশ কিছু সময় রেখে দিলে অতিরিক্ত জলটা ঝরে যায়, আর সেটা রান্নার ক্ষেত্রেও সুবিধা হয়, তার জন্য নুন মাখানো ছিল, আর নুন আমি দেবো না। এরপরে আদা রসুন পেস্ট সামান্য সামান্য করে দিয়ে দেব, আদা রসুন মাছে একটু মাখিয়ে নেব, মাখিয়ে কিছু সময় রেখে দেবো, খুব বেশি সময় না, 10-15 মিনিট রাখলেই হবে। ব্যাটারটা দিয়ে করে নেবো সেই ফাঁকে, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি রেখে দেব 10-15 মিনিটের মতো। আমি পকোড়া ভাজার ব্যাটারটা করব, ময়দা নিয়েছি বাটি মতো, আর কর্নফ্লাওয়ার দেবো, কর্নফ্লাওয়ারটা ময়দা যত নেব কর্নফ্লাওয়ার তার হাফ নেব, সেই মতো করে মিশিয়ে নেব আগে। যে কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ বাটি মিশিয়ে নেব, সামান্য একটু রেড চিলি, এটা একটু পকোড়াটা দেখতে ভালো লাগবে, লাল লাল হবে, এটা অপশনাল, না দিলেই চলবে। গোলমরিচ গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট, ডিমটাও
অপশনাল না দিলে চলবে কিন্তু ডিমটা দিলে খেতে ভালো লাগবে আমি একটু বেকিং সোডা দিয়েছি অল্প একদম এই এই যে মাখিয়ে নিয়েছি আমি কিছু সময় সবকিছু রেখে দেব আমাদের ফুল চারা এসেছে ফুল চারা লাগাবো এই জন্য পরে কিন্তু এবারে অনেক সময় পাতলাও হয়ে যায় তো আমি এরকম রেখেছি যদি প্রয়োজন হয় পরে এসে একটু জল দিয়ে মাখিয়ে নেব এরকম আমার থাকবে মনে হচ্ছে এই যে ইজি একদম পড়ে যাচ্ছে বাবু ফুল চারা লাগাবো তো হ্যাঁ হ্যাঁ এই কোদাল নাও হ্যাঁ আমি কাটি দাও এই ফুল চারা সুস্মিতার ভাই দিয়ে গেছে ফুল চারা লাগানো হবে সুস্মিতাও আসবে ওদিকে ওই কি করছে এই যে মানে এই সময় সিজনাল ফুল চারা এই যে এরা ডালিয়া চন্দ্রমল্লিকা নাকি তুমি সব দিয়েছো সব কালা তুমি নষ্ট করে দিয়েছো মানে আমি তো বের করতে পারছিলাম না আমি ভাঙছি এরা ঠুকে ঠুকে ভাঙছি কিছুতেই ভাঙছে না কিন্তু ও তো পদ্ধতি জানে ও এই সুন্দর বের করে দিয়েছে বাবাদের এইসব আছে মামাদের আছে এই চারাগুলো ছোট ছোট এনে না এনে এই যে বোঝাই যাচ্ছে একদম সুন্দর মাটি করেছে গুঁড়ো গুঁড়ো দিয়ে মাটিটা দিয়ে ওই জল টল দিয়ে যেভাবে এতেই দিয়ে পুঁতে দেয় আর হালকা করে থাকে ঠুকে দিলে পড়ে যায় আমাদের ফুল চারা লাগানো হয়ে গেল এবার সুস্মিতা কাজে চলে যাচ্ছে আমি এবার মুঙ্গলিকে তুলে দেবো সন্ধ্যা হয়েছে চলো মুন চলো আরো পরে কিছু লাগানো হবে প্রথম পর্যায়ে কিছু হলো সন্ধ্যে সন্ধ্যে দিয়ে চলে এসেছি ওই বিকেলে মাখিয়ে রেখেছিলাম মানে এখন সন্ধ্যে সন্ধ্যে হয়েছে শীতের তো দিন তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় পাঁচটা বাজে হয়ে গেল তবে মানে চারাগুলো লাগিয়ে উঠতেই সন্ধ্যে হয়ে গেছে ওই কটা চারা এসে এই যে উনুন ধরিয়েছি মাউদি গরুটা তুলে দিয়েছে গোয়ালে সন্ধ্যা দিয়েছি তারপরে এসে উনুন ধরিয়েছি তুমি কিছু টুপি টুপি পরে নি দেখো আর পায়ে হাত দিচ্ছে কেন খাবে তো চলো তুমি দেবে চলো সরে যাও জ্বালানি লাগাই ঠিক আছে
আসছে মন আসছে দাঁড়াবে গরম গরম লোটে মাছে কি গরম গরম খেলে ভালো লাগবে ভালো তো লাগছে কাজকর্ম সেরে যারাই মাছগুলো খান তাই তো বেশি ভালো লাগবে আপনারা খাবেন নাকি চলে আসুন গরম গরম আবার পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সময় পেলে তৈরি করে খান আর ঠান্ডা পড়ছে নিজেদের খেয়াল রাখুন আজকে তাহলে আসছি সবাইকে শুভ রাত্রি টাটা চলে আসুন টাটা।